মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। বলছি আমার না খুব ওয়াশরুমে যাওয়ার দরকার, বাড়ি যাবে? ওয়াশরুমে যাওয়া দরকার তো ওয়াশরুমে যাও, ওই তো ওইদিকে ওয়াশরুম আছে, যাও। বুঝতে পারছো না সূর্য, তুমি তো জানো আমি পাবলিক টয়লেট ইউজ করতে খুব একটা কমফোর্টেবল নই, আর সেটা সেফও নয়, নানান রকম ইনফেকশন হতে পারে, তার চেয়ে বরং বাড়ি চলো। দেখো এখানকার টয়লেট একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আর তুমি যেতে পারো না এটা তো কোনো কথা হলো না। আর যদি তুমি ওভারনাইট ট্রেনে জার্নি করো অথবা তুমি বাইরে কোথাও থাকো লম্বা সময়ের জন্য বা তুমি বেড়াতে যাও, তখন তুমি কি করো? ধর আমি যাই না কোনো পাবলিক টয়লেটে, চলো না বাড়ি যাই, আমার অসুবিধা হচ্ছে। নীলু তুমি এখন মনে করো এই মুহূর্তে ট্রেনে জার্নি করছো, আর তুমি যেই ডেস্টিনেশনে পৌঁছতে চাইছো সেটা কাল পৌঁছবে, হয়ে গেল। তারপরে আপনাদের একদম নতুন বিয়ে হয়েছে, মাত্র 1 মান্থ প্লাস। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, হোম প্রেগনেন্সি কিটে আপনি পজিটিভ রেজাল্ট পাওয়া সত্ত্বেও আর কোনো টেস্ট করালেন না কেন? টেস্ট করাবো আমি, আমি নিজে মানে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। একটা সংকোচ, একটা অস্বস্তি এসব কাজ করছিল, তাই তো? আসলে আপনার বয়সটা কম তো সেই জন্যই হয়তো। আচ্ছা আসুন এখন। শুয়ে পড়ুন। কি হলো, শুয়ে পড়ুন। আসলে ডক্টর এই খবরটা জানার পর থেকে নীলু কেমন যেন নিজের মধ্যে গুটিয়ে গেছে, ডক্টর কনসাল্ট করতে কোনোভাবেই আসতে চাইছিল না। ও ও কেন যে এরকম করছে কিছুই বুঝতে পারছি না ডক্টর, আমাদের কেউ ক্লিয়ারলি কিছুই বলছে না। শি ইজ পারফেক্টলি ওকে, একদম ঠিক আছেন উনি, প্রেশারও নর্মাল আছে। আমি এখানে ইউরিন টেস্টের কথাটা লিখে দিলাম, যদিও উনি বাড়িতে টেস্ট করেছেন তাহলে এটা আরেকবার করাতে হবে। আপনারা এখান থেকে করিয়ে নেবেন, আপনারা কাজ করুন, কাউন্টারে কথা বলে নিন, ওরা লোক পাঠিয়ে স্যাম্পল কালেক্ট করিয়ে নেবে। আর মিসেস রায়, এই সময় একদম হাসি খুশি থাকার চেষ্টা করুন, ঠিক আছে? মনটা ভালো রাখবেন, আপনার মানসিক অবস্থার উপরে কিন্তু আপনার বেবির মানসিক এবং শারীরিক অবস্থা নির্ভর করবে। আচ্ছা মিস্টার রায়, আপনার মিসেস এরকম নার্ভাস হয়ে থাকে কেন সব সময়? আচ্ছা আপনি বলুন যে আমাকে দেখে কি বউ পেটানো হাজবেন্ড মনে হয়, আপনি বলুন। কি নীলাঞ্জনা বড় বকাঝকা করে? না না, তবে হ্যাঁ এই ডক্টরের কাছে আসা নিয়ে ও আমার কাছে বকা খেয়েছে। আরে আপনি জানেন না বাইরে বসে বসে ও ক্রমাগত আমাকে বলে যাচ্ছিল যে ওয়াশরুমে যাবে বলে ও নাকি বাড়ি চলে যাবে, আপনি বলুন এটার কোনো মানে আছে? ওমা সে কি, আরে ওয়াশরুম যাওয়ার হলে এখানেই তো ওয়াশরুম আছে, চলে যান। না না আমি আমি ঠিক আছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।